শরীরকে সুস্থ রাখতে চান তবে শুধুমাত্র দিনে দুবার খান। হাত পা হাঁটু কোমর জয়েন্টের যে কোনো ধরনের জড়তা ব্যথা পেশির টান লাগা রগ টান লাগা সব কিছু দূর হয়ে যাবে। স্নায়বিক যে কোনো ধরনের দুর্বলতা থাকলে তা কাটতে সময় লাগবে না। আপনার ওজন যদি 100 কেজির ঊর্ধ্বেও হয়ে থাকে তারপরেও এক মাসে মোটামুটিভাবে 20 কেজি পর্যন্ত ওজনটাকে কমিয়ে আনতে পারবেন। ব্লাড প্রেশারকে একেবারে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। উচ্চ রক্তচাপ আপনার জীবনে কখনোই হানা দেবে না। ডায়াবেটিসের সমস্যা থাকলে তার থেকেও মুক্তি পেতে পারবেন। তার পাশাপাশি হবে আরও একটি অদ্ভুত ঘটনা, তা হচ্ছে যে কোনো ধরনের কফ সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্টের সমস্যা নাক বন্ধ হয়ে থাকা সব কিছুই দূর করবে এই রেমেডি। এই রেমেডি খেয়ে আমি নিজে হাতে নাতে ফল পেয়েছি। যে খাচ্ছে সেই সাথে সাথে এর ফলাফল ভোগ করছে। তাই দেরি না করে দ্রুত আপনাদেরও এই রেমেডি ট্রাই করে দেখা উচিত। চলুন কথা না বাড়িয়ে জানিয়ে দেই রেমেডি প্রস্তুতের নিয়ম এবং কোন রোগের ক্ষেত্রে কীভাবে খাবেন তার পদ্ধতি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবণী ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই রেমেডি দিনে আপনাকে দুবার খেতে হবে, আর এটি প্রস্তুতের মূল দুটো উপাদান হচ্ছে লেবু এবং কালো জিরা। চলুন জেনে নিই এটিকে কিভাবে প্রস্তুত করবেন। এটি আসলে মূলত এক প্রকারের চা। এটি প্রস্তুত করার জন্য আপনাকে রসালো দেশীয় লেবু নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে খুব বড় ধরনের লেবু আপনারা নেবেন না, মাঝারি সাইজের রসালো লেবু নিয়ে ভালোভাবে ধুয়ে এটিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। যদি লেবুর আকার খুব বড় হয়ে থাকে সেক্ষেত্রে অর্ধেকটি লেবু নিয়ে নেবেন। সাথে লাগবে কালো জিরে, পরিচ্ছন্ন কালো জিরে নিয়ে নেবেন আধা চা চামচ পরিমাণে। 1.5 কাপ পরিমাণ জল নিয়ে নিন, তার মধ্যে লেবুর কাটা টুকরোগুলো দিয়ে দিন। এর মধ্যে অল্প পরিমাণে আদা কুচি, সাথে 2 থেকে 3টি লবঙ্গ এবং সাথে দিয়ে দেবেন অল্প পরিমাণে বা চিমটি খানেক পরিমাণে চা পাতা। তার সাথে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। এখানে আদা এবং লবঙ্গ সম্পূর্ণ অপশনাল, তবে যদি আপনার ঠান্ডা কাশি বা শ্বাসকষ্টের সমস্যা থেকে থাকে আদা এবং লবঙ্গ আপনাকে অবশ্যই দিতে হবে। অন্যান্য রোগগুলোর ক্ষেত্রে আপনি চাইলে এই দুটোকে স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পরে এটিকে ফুটতে দেবেন এবং অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন। অধিক সময় পর্যন্ত ফোটাতে যাবেন না, সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট পর্যন্ত ফুটিয়ে ঢাকনা খুলে এই রেমেডিটি একটি কাপে নিয়ে নিন। এবারে চায়ের মতো করে এটিকে আপনি পান করুন। যদি আপনার সাইনাসের সমস্যা শ্বাসকষ্টের সমস্যা ঠান্ডা কফ কাশির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটিকে সামান্য পরিমাণে মধুর সাথে মিশ্রিত করেও খেতে পারেন। অত্যাধিক গরম অবস্থায় মধু মিশ্রিত করবেন না, কারণ এতে এটি পুষ্টিমান নষ্ট হয়ে যায়। অর্থাৎ মধু যদি আপনি অনেক গরম অবস্থায় কোনো খাবারে মিশ্রিত করেন মধুর যে এক্সট্রা পুষ্টিমান আছে তা নষ্ট হয়ে যাবে। তাই কুসুম গরম অবস্থায় মেশানো ভালো। সাইনাসের সমস্যা মাথা ব্যথার সমস্যা কফ বুকে জমা পুরনো কাশির সমস্যা কিংবা বারবার করে কফ ওঠা শুকনো খুশখুশে কাশি নাক বন্ধ হয়ে থাকা সর্দি কাশির সমস্যায় এটি আপনি দিনে দুবার সেবন করবেন। যে কোনো সময় আপনি এটিকে সেবন করতে পারেন, তবে অবশ্যই দিনে দুবার আপনাকে এটিকে সেবন করতে হবে। দিনে দুবার খাবেন, মাত্র 3 দিন খাবেন, ঠান্ডাজনিত যে কোনো সমস্যা ভালো হয়ে যাবে। যদি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে এবং যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে এই দুটোকেই কন্ট্রোলে আনতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এটি সকালবেলা খালি পেটে একবার সেবন করতে হবে এবং বিকেলে চা হিসেবে আরও একবার সেবন করতে হবে। যারা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন বা যাদের ব্লাড প্রেশার মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আছে তারা দিনে একবার খেলেই যথেষ্ট। যাদের ডায়াবেটিসের পরিমাণ অনেক বেশি এবং যাদের ব্লাড প্রেশারও অনেক অনিয়ন্ত্রিত মাত্রায় রয়েছে তারা এটিকে দিনে দুবার খাওয়ার চেষ্টা করবেন। এবং যাদের সমস্যা রয়েছে হাড়ের ব্যথার, শরীরের জয়েন্টগুলোতে ব্যথা করে, শরীরের বিভিন্ন জায়গায় ফুলে গিয়েছে, লাল হয়ে গিয়েছে কিংবা বিভিন্ন জায়গায় রগের টান ধরে, এছাড়াও পেশিগুলো দুর্বল রয়েছে, তারাও এটিকে দিনের যে কোনো সময় দুবার খেলে খুব ভালো ফলাফল পেতে পারবেন। সর্বশেষে বলছি ওজন নিয়ন্ত্রণের কথা।
আদা, লেবু, কালোজিরা এবং এর সাথে লবঙ্গ। প্রত্যেকটি উপাদানের মধ্যেই রয়েছে ওজন নিয়ন্ত্রণের এক বিশেষ ক্ষমতা। যাদের ওজনটা অনেক বেশি, তারা প্রত্যেকবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এই রেমেডি প্রস্তুত করে এক কাপ পরিমাণে সেবন করবেন। সকালবেলা খাবার খাওয়ার আধা ঘন্টা আগে একবার, দুপুরবেলা একবার এবং রাতের বেলা একবার। পাশাপাশি মিষ্টান্ন জাতীয় খাবারগুলো একটু কম পরিমাণে খাবেন। তেল, চর্বি ও মাংস কম পরিমাণে খাবেন। ভাতের পরিমাণটা একটু কমিয়ে আনবেন। দেখবেন এক মাসের মধ্যে অন্তত পক্ষে আপনার ওজন বুঝে 10-20 কেজি পর্যন্ত ওজন কমে যাবে। এটি আপনার খাবারটাকে খুব ভালোভাবে হজম হতে সাহায্য করবে, পাশাপাশি পেটে গ্যাস অ্যাসিডিটিও হতে দেবে না। মোট কথা, শরীরের সমস্ত ব্যালেন্সকে ঠিক রাখতে এই দুটো জিনিস জাদুর মতো কাজ করে থাকে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে, সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই এই দুটো জিনিসের উপকারিতা সম্পূর্ণরূপে ভোগ করতে পারে। ভিউয়ার্স, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।